সারা বছর কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখর থাকলেও 120 কিলোমিটারের বিশ্বের দীর্ঘতম এই সৈকত পুরোটা দেখা হয় খুব কম মানুষেরই। এই বেলাভূমির প্রাকৃতিক দৃশ্য, মাছ ধরা সারি সারি নৌকা, লাল কাঁকড়া সাদাবকের সম্মিলন, নীলসাগরের ডোব দেয়া সূর্যের অপরূপ দৃশ্য পায়ে হেঁটে দেখলেন সাত ভারতীয় সহ 12 জনের দল। বলেছেন বহু সমুদ্র দেখেছেন তারা, কক্সবাজারের মতো এত সুশৃঙ্খল সৈকত দেখেননি আর। 12 অভিযাত্রী দল 4 দিন ধরে জোয়ারভাটার সাগরকে দেখেছেন কখনো শান্ত, কখনো ফুঁসে উঠতে। বলেছেন বাংলাদেশ ও কলকাতার ভাষা সংস্কৃতি সবই এক, পাসপোর্ট আর কাঁটাতার দিয়ে দুদেশকে আলাদা করা যাবে না। আমরা 10 বছর ধরে কোস্টাল ট্রেকিং, ভারতের বিভিন্ন প্রান্তে আমরা কোস্টাল ট্রেক করেছি এবং এইটা আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা যে টেকনাফ থেকে কক্সবাজার দীর্ঘ একটা, মানে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বিচ, যেখানে কোনো আনইন্টারেপ্টেড কোনো মানে এ নেই। আমাদের ভারতেও আছে যে সৈকতের ধারেই পাহাড় রয়েছে যেখানটায় যাওয়া যায় না, সেখানটা আমাদেরকে ক্রস করে আসতে হয় গাড়ি করে, কিন্তু এই যে একটা সৈকত, যে সৈকতটা দেখার জন্যই আমাদের মূলত এখানে আসা। বাংলাদেশ মানে পশ্চিম বাংলা আর বাংলা, মাঝখানে তো শুধু একটু তার, বাকি তো কিছু নেই, পাসপোর্ট আর ভিসার পার্থক্য, তাছাড়া আর কিছু নেই। ভাষা আপনার যা আমার তাই, খাওয়ার আপনার যা তাই সেটাই আমি খাই, ফলে সেই ভাষা, সেই বাংলাকে চিনতে আসা, দেখতে আসা মানুষ এখানে খুব আতিথেয়তা রাখে, আমরা সেটা জানি এবং সেটা প্রথম দিন থেকে পেয়ে গেলাম। বিচ হাইকিং গ্রুপ ও হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজনে অভিযাত্রীর দল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন, আহ্বান জানান সমুদ্র পরিষ্কার ও জীববৈচিত্র্যকে রক্ষা করার। আমাদের এই ভ্রমণের উদ্দেশ্য মূলত দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ভ্রমণটা করতেছি। একটা হচ্ছে সমুদ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা মেসেজ দেওয়া স্থানীয়দেরকে এবং প্রচার প্রচারণা করা, এটার ব্যাপারে জীববৈচিত্র্য রক্ষা করা। শেষে আরেকটা মেসেজ, আমাদের একটা থ্যালাসেমিয়া যে একটা রোগ আছে, ওই রোগের ব্যাপারে আমরা একটু, যে আমরা হাঁটার পথে যাদেরকে পাই তাদেরকে একটু বলি। প্রশাসনের টুরিস্ট পুলিশ আমাদের সাথে 3 রাত তারা আমাদের প্রহারে নিয়োজিত ছিল এবং তাদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি, তারাই আমাদের ক্যাম্প সাইট তৈরি করে দিয়েছে। শুক্রবার টেকনাফের শাহপুরের দ্বীপ থেকে বিচ হাইকিং শুরু হয়ে কক্সবাজারের নাজিরহাট থেকে এসে শেষ হয় সোমবার বিকেলে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।